আসসালামু আলাইকুম। অ্যাডভেঞ্চারার্স অফ মেডিকেল অ্যাডমিশন গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান নবীল আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এমন একটা এক্সাম ব্যাচের কথা বলবো যেটা একেবারেই মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত চলবে, এবং এটা সেকেন্ড টাইমারদের জন্য একটা প্রিমিয়াম এক্সাম ব্যাচ, যার মাধ্যমে তোমরা এত সুন্দর একটা রুটিন পাবে এবং এত সুন্দরভাবে পড়াশোনার একটা প্ল্যান থাকবে তোমার মাথায় যে তুমি এই এক্সাম ব্যাচের মাধ্যমে অল্প টাকার মধ্যে একটা পড়াশোনার লেভেলটা অনেক হাই করে নেবে। তো তুমি যদি ফার্স্ট টাইমে একসাথে অনেকগুলো অধ্যায় এর সাথে ইংলিশ এর সাথে জিকে থাকার কারণে পড়াশোনাটা ঠিক মতো কাভার করতে না পারো, একটা অধ্যায়ের জন্য সম্পূর্ণ বইটা ঠিকভাবে ওই অধ্যায়টা পড়া, তারপরে প্রশ্ন ব্যাংক সলভ করা, তারপরে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করা, এগুলো সময় আমরা ফার্স্ট টাইমে পাই নাই। তো এখন তুমি যদি তোমার হাতে সময়টাকে কাজে লাগাতে চাও তাহলে এমন ভাবে পড়াশোনা করো যাতে এই রুটিনটা ভালোভাবে ফলো করতে পারো, এবং এই রুটিনটাতে কি কি আছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো আমরা একেবারে রুটিন এর ভিতরে চলে যাই। তাহলে এখানে যেটা কাজ করব আমরা সেটা হচ্ছে আমাদের এটা নভেম্বর মাস থেকে এক্সামটা শুরু হয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে মোট 67টা। কয়টা? 67টা। এটা কিভাবে 67টা এক্সাম? সেটা হচ্ছে যে বায়োলজির 24টা চ্যাপ্টার আছে, এই 24টা চ্যাপ্টারের জন্য 24টা এক্সাম। ফিজিক্সের 21টা চ্যাপ্টার আছে, 21টা এক্সাম। কেমিস্ট্রির জন্য প্রত্যেকটা অধ্যায় অনেক বড় বড়, এই কারণে হাফ হাফ করে পরীক্ষা হবে, এবং জৈব রসায়ন যেহেতু বেশি বড় তাই এটাকে চার ভাগে ভাগে পরীক্ষা হবে, দিয়ে মোট 22টা পরীক্ষা। এই হচ্ছে 67টা এক্সাম অধ্যায় ভিত্তিক। এবং এখানে কি কাজ করা হবে, এটা একটা বই শেষ করে আর একটা বই শেষ করে এভাবে হবে না, এটা হবে শনিবার যদি বোটানি পরীক্ষা হয় তারপরে রবিবার জুলজি, তারপরে ফিজিক্স ফার্স্ট পেপার, তারপরে সেকেন্ড পেপার, তারপর কেমিস্ট্রি। এইভাবে সপ্তাহে 6 দিন 6টা বইয়ের 6টা পরীক্ষা হবে, এবং এরপরে শুক্রবারে এই 6টা অধ্যায়ের উপর একটা উইকলি পরীক্ষা হবে, আবার শনিবার বোটানি, তারপরে জুলজি, এভাবে ফিজিক্স কেমিস্ট্রি এভাবে চলবে, তারপরে উইকলি এক্সাম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 সপ্তাহের মধ্যে আমাদের এই 67টার এক্সাম শেষ হয়ে যাবে। এই 67টার এক্সাম যদি তুমি একটা সারা দিনের মধ্যে একটা অধ্যায় পড়তে দেই তাহলে তুমি এখানে যদি 7 থেকে 12-13 ঘন্টা খাটো তাহলেই তোমার ইনশাল্লাহ এই অধ্যায় থেকে 200 থেকে 300টা প্রশ্ন পড়তে হবে, এবং এই 200 থেকে 300টা প্রশ্ন পড়লে তুমি এই পরীক্ষাতে কমন পাবা, মেডিকেল ভর্তি পরীক্ষাতে কমন পাবা, তুমি পড়াশোনার সুযোগ পাওনি। এবং একদিন ইংলিশ আর একদিন জিকে, নট একসাথে ইংলিশ জিকে, একদিন ইংলিশ হবে আর একদিন জিকে হবে। ইংলিশ কি পড়তে হবে, জিকে কি পড়তে হবে, সবকিছু আমরা ব্যবস্থা করে দিব। এরপর আসো, পেপার ফাইনাল হবে 8টা বইয়ের 8টা, তারপর সাবজেক্ট ফাইনাল হবে 4টা, আর ফাইনাল মডেল টেস্ট হবে 10টা। এই টোটাল 100টা এক্সাম একেবারে নভেম্বর মাস থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। এরপরেও যদি আমাদের পরীক্ষার ডেট অনেক পিছাই দেয় তারপরেও আমরা কিছু পরীক্ষা তোমাদের জন্য রাখবো যাতে আরো প্রিপারেশনটা অনেক শক্ত হয়। এবং এখানে কোনটাতে কত এমসিকিউ থাকবে, ডেইলি এক্সামে থাকবে 50 মার্ক, এর মধ্যে 40 মার্ক থাকবে অধ্যায় ভিত্তিক, আর যেদিন ইংলিশ থাকবে 10টা ইংলিশের প্রশ্ন, আর যেদিন জিকে থাকবে সেদিন জিকের 10টা প্রশ্ন। তারপরে উইকলি প্রশ্ন 100টা, পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মার্কস এগুলো তো 100টা করেই থাকবে। টোটাল মোট প্রশ্ন তুমি পাবা হচ্ছে 6650টা। তাহলে তুমি যদি ডেইলি এক্সামের একটা পরীক্ষা দাও দিয়ে যে 50টা প্রশ্ন থাকে সেই প্রশ্নটা গুলো যদি তুমি ভালোভাবে করে পড়াশোনা করো এবং দাগাই নাও, সবকিছু মিলিয়ে তোমার পড়াশোনাটা লেভেলটা অন্যদিকে চলে যাবে, এবং তুমি এই 6650টা এমসিকিউ পোস্টমর্টম করার মাধ্যমে তোমার প্রিপারেশনকে অনেক ভালো করতে পারবা। এরপরে প্রতি উইকলি এক্সামের পর সেখানে একটা গার্ডিয়ান মিটিং থাকবে, তোমার বাবা মা হয়তো টাকা দিতে চাচ্ছে না, তোমার বাবা মা হয়তো অনেক কষ্টে আছে, তারাকে আমরা বুঝাবো যে তুমি আসলে কোন লেভেলে যাচ্ছ, এতদিন পড়াশোনা করতে পারোনি এখন পড়াশোনা করতেছো, এবং পরীক্ষা যদি তুমি না দাও বাবা, যদি জরুরি প্রয়োজন থাকে সেটা মাফ করা যাবে, কিন্তু অকারণে পরীক্ষা দিলে না, পড়া শেষ হয়নি তাই, তাহলে তোমাকে জরিমানা গুনতে হবে, কেননা 2023 সালের পর আর মেডিকেল ভর্তি পরীক্ষার ফর্মটাই তুলতে পারবা না। এরপরে আমরা প্রথমে HSC 22-এর শর্ট সিলেবাস অনুযায়ী পড়াবো, তারপরে ফুল সিলেবাসের দিকে যাব, মানে শর্ট সিলেবাসে তোমাদের প্রথমে এক্সাম নিব, তারপরে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো, তুমি যেহেতু সেকেন্ড টাইমে তোমাকে সব পড়তে হবে। এরপরে আসো, এক্সাম টাইম কয়টা, বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত, এরপরে মেরিট লিস্ট দিয়ে দিব আমরা 11টার দিকে। এইটা পরীক্ষা কতদিন চলবে, মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত, কোনো কথা নেই, একটা ব্যাচের মাধ্যমে একটা এককালীন ফি দিয়েই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত একটা ব্যাচে শেষ করতে পারো। তোমার কাছে কোচিং এ ভর্তি হওয়ার জন্য 10,000 টাকা নাই, 15,000 টাকা নাই, আবার 7,000-8,000 টাকাও নেই, তুমি এই ব্যাচের মাধ্যমেই ভর্তি হয়ে যেতে পারো, এবং এক্সাম গুলো সেই প্রিমিয়াম লেভেলের হবে ইনশাল্লাহ। তারপর অরিয়েন্টেশন কবে, 4 নভেম্বর বিকাল 4টায়। কত? 4 নভেম্বর হবে বিকাল বেলা 4টার দিকে। এবং কোর্স ফি কত? 1530 টাকা। তার মানে এই 1530 টাকা দিলেই তুমি সুন্দরভাবে এই 100টা এক্সাম একেবারে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সুন্দরভাবে, একদিন ইংলিশ একদিন জিকে, প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা পরীক্ষা, রসায়নের হাফ হাফ পরীক্ষা, সবকিছু তুমি এখানে পাচ্ছ। এবং
যদি 1530 টাকা দিতে না চাও তাহলে তোমাকে ওরিয়েন্টেশনে আগে ভর্তি হতে হবে, মানে 4 নভেম্বরের আগে ভর্তি হতে হবে। তাহলে কত টাকা লাগবে? 1250 টাকা। তাহলে 4 নভেম্বরের আগে ভর্তি হলে 1250, আর যদি 4 নভেম্বরের পরে ভর্তি হও তাহলে কি হবে? 1530 টাকা দিতে হবে। এবং এটা কোন নাম্বারে দিতে হবে? বিকাশ অথবা নগদ সেন্ড মানি করতে হবে। এটা পার্সোনাল নাম্বার 01629191106। তাহলে সব মিলিয়ে এই 100টা এক্সাম, 6650টা এমসিকিউ, একদিন ইংলিশ, একদিন জিকে, গার্ডিয়ান মিটিং, জরিমানা, এইচএসসি শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি এক রুটিনও ভালো পাচ্ছ, দুই তোমার আব্বুর কাছে যে টাকা পয়সার একটা টেনশন ছিল সেটাও দূর হয়ে গেল, এবং একটা প্রিমিয়াম এক্সাম ব্যাচের সন্ধান তুমি পেয়ে গেলে। তোমরা দ্রুত তোমাদের বাবা মার সাথে কথা বলে নাও যে এরকম একটা ব্যাপার হচ্ছে, যদি তুমি ভর্তি হতে পারো আমাদের স্টুডেন্ট হিসেবে, তোমার ইনশাল্লাহ সামনে বছর তোমার বাবা মাকে 2023 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন একটা সুখবর দিতে পারবা। আজকের এই ভিডিওতে সুন্দরভাবে এটাই বলে দিলাম, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে নিয়ে রুটিনটা খুব ভালোভাবে আরেকটু দেখে নিবা, তারপর ভর্তি হয়ে যাবা, যাতে এই ব্যাচের মাধ্যমেই ইনশাল্লাহ তোমার একটা ভালো রেজাল্ট চলে আসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।